শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আজ এই ভিডিওতে আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের জুলাই মাসের অর্থাৎ পার্ট ফোর এর বাংলার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো আজকের আলোচনা আমরা শুরু করি। একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, আয়রে ছুটে ছোট্টরা, ছোটদের কেন ছুটে আসতে হবে? সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতায় দেখা যায়, গল্পবুড়ো তার ঝোলায় করে নানা রকম মন ভোলানো গল্প নিয়ে এসেছে। সেগুলো দেখার জন্য বা শোনার জন্যই ছোটদের ছুটে আসতে হবে। পরের প্রশ্ন, আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল, জোয়ানদের ঘাঁটিটি কোথায় ছিল? লীলা মজুমদারের লেখা বুনোহাস গল্পে জোয়ানদের ঘাঁটিটি ছিল লাদাখের এক বরফে ঢাকা নির্জন জায়গাতে। দারোগাবাবু এবং হাবু কবিতায় মেজদার পোষ্য কানা ছিল। ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দারোগাবাবু এবং হাবু কবিতায় মেজদার পোষ্য ছিল আটটি কুকুর। উলগুলান কাদের লড়াই? উলগুলান হলো সাহেবদের সঙ্গে মুন্ডাদের লড়াই। পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোথায় কবিসভা বসবে? আল মাহমুদের লেখা পাখির কাছে ফুলের কাছে কবিতায় লালদিঘির পাড়ে রক্তজবার ঝোপের কাছে কবিসভা বসবে। তাই বুঝি বিমলার কমে গেছে দামি, বিমলার কেন মনে হয়েছে যে তার দাম কমে গেছে? নবকৃষ্ণ ভট্টাচার্য রচিত বিমলার অভিমান কবিতায় বিমলার দাদা এবং ভাই অবনী বেশি খাবার পেলেও সে পায় না, অথচ বাড়ির সব কাজ সে প্রায় একাই করে, তাই বিমলার মনে হয়েছে তার দাম কমে গেছে। পরের প্রশ্ন, ও যেন দিনের বেলাকার রাত্রির, কোন সময়টিকে লেখক দিনের বেলাকার রাত্রির বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর তার ছেলেবেলা রচনায় দুপুরবেলাকে দিনের বেলার রাত্রির বলেছেন। এরপর দু নম্বরের প্রশ্নগুলো দেখো, গল্পবুড়ো কবিতায় রূপকথার কোন কোন প্রসঙ্গ উল্লিখিত হয়েছে? সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতায় রূপকথার দৈত্য, দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ, কড়ির পাহাড়, চোখ ধাঁধানো হীরে, ঝলমলে সোনার কাঠি, চলচলে ময়নামতি, তেপান্তরের মাঠ এবং এক কেশবতী কন্যার কথা আছে। পরের প্রশ্ন, এমনই করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল, জোয়ানদের সেই শীতকাল যাপনের কথা কিভাবে বুনোহাস গল্পে ফুটে উঠেছে? লীলা মজুমদারের লেখা বুনোহাস গল্পে জখম হওয়া বুনোহাস সারা শীতকাল জোয়ানদের তাঁবুতে থাকে, সেখানে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি প্রভৃতি খায়। এরপর বুনোহাসের ডানা আস্তে আস্তে সেরে উঠতে থাকে। তখন সে একটু একটু করে উঠতে চেষ্টা করত, তাঁবুর ছাদ অবধি উঠে আবার ধূপ করে পড়ে যেত, এভাবেই সারা শীতকাল কেটে যায়। পরের প্রশ্ন, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড়বাবু, থানার বড়বাবুর কাছে হাবু কী কী নালিশ জানিয়েছিল? ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দারোগাবাবু ও হাবু রচনায় হাবু থানার বড়বাবুর কাছে কেঁদে কেঁদে নালিশ জানিয়েছিল যে তারা চার ভাই একটি ঘরে থাকেন, সেই ঘরে তার বর্দার সাতটি বিড়াল পোষেন, মেজদা আটটি কুকুর এবং সেজদা দশটি ছাগল পোষেন, এর ফলে গন্ধে সেখানে বসবাস করাই তার পক্ষে কষ্টকর হয়ে পড়েছে। এতোয়াকে দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোড়া, উদ্ধৃতির আলোকে এতোয়ার কাজকর্মের পরিচয় দাও। এতোয়া মুন্ডা হল মুন্ডা সম্প্রদায়ের একজন আদিবাসী ছেলে যার বয়স দশ বছর, তাকে দেখলে দুরন্ত এক বাচ্চা ঘোড়ার মতো মনে হয়। সে সকাল হতেই হাটের দোকানির দোকান ঝাঁট দিয়ে দেয় এবং একটি বস্তা চেয়ে নেয়। পুরনো আমবাগানে বাবুদের গরু চড়াতে চড়াতে কুড়িয়ে নেয় টোকো আম, শুকনো কাঠ, মেটে আলু প্রভৃতি। এরপর সে ডুলং নদী পেরিয়ে চড়ে ওঠে। এইসব করতে করতে সে ক্ষীরের কথাই ভুলে যায়। এগুলোই ছিল এতোয়ার রোজকার কাজকর্ম। পরের প্রশ্ন, ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, তারপর কী কী ঘটলো তা পাখির কাছে ফুলের কাছে কবিতা অনুসরণে লেখো। আলোচ্য অংশটি আল মাহমুদের লেখা পাখির কাছে ফুলের কাছে কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতায় দেখা যায়, রাতের বেলায় কবি আকাশে ডাবের মতো চাঁদ উঠতে দেখে ঘরের ছিটকিনিটা আস্তে করে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন। বাইরে বেরিয়ে এসে তিনি যেন মস্ত শহরটাকে থরথর করে কাঁপতে দেখলেন। পাথরঘাটার গির্জাটাকে দেখে যেন মনে হচ্ছিল লাল পাথরের ঢেউ। মিনার বা সৌধটাকে দেখে কবির মনে হয়েছে যেন কেউ থমকে দাঁড়িয়ে আছে। দরগাতলা পার হয়ে তিনি যখন মোড়ের কাছে আসছেন তখন তার মনে হয় দূরের পাহাড় যেন তাকে ডাকছে। লালদিঘির কাছে তিনি দেখতে পান জোনাকিদের দরবার বসেছে। দিঘির কালো জল, পাখি, ফুল সবাই কবিকে একটি কবিতা শোনাতে বলে। তখন কবিতার পকেট থেকে ছড়ার বই বের করে নিজের মনের কথা তাদের কাছে খুলে বলেন। পরের প্রশ্ন, বিমলার অভিমান কবিতা অনুসরণে
বিমলার অভিমানের কারণ বিশ্লেষণ করো। নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা বিমলার অভিমান গল্পে দেখা যায় বিমলা বাড়ির ছোট মেয়ে। সে সারাদিন তার মায়ের আদেশ মতো সব কাজ করে। মায়ের জন্য ফুল তুলে আনে, দুরন্ত খোকা কাঁদলে তাকে সামলায়, বাগানে ছাগল ঢুকে ঘাস খেয়ে নিলে তাকে তাড়িয়ে দেয়, দাদা খেতে বসলে তাকে পাতে নুন দেয়, মায়ের পান খেয়ে ঝাল লাগলে চুন এনে দেয়। কিন্তু খাবার খাওয়ার সময় দেখা যায় বিমলার দাদা এবং ছোট ভাই বেশি খাবার পায়, সে বেশি পায় না। এটাই ছিল বিমলার অভিমানের কারণ। পরের প্রশ্ন, ছাদটা ছিল আমার কেতাবে পড়া মরুভূমি, ছেলেবেলার রচনাংশে ছাদের প্রসঙ্গটি লেখক কিভাবে স্মরণ করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার রচনায় বাড়ির ছাদটা ছিল কবির কাছে ছুটির দেশ, পিতার অনুপস্থিতিতে ছাদে যাওয়াটা যেন ছিল তার কাছে সাত সমুদ্রের পাড়ে যাওয়ার আনন্দের মতো। দুপুরবেলা সকলে যখন ঘুমিয়ে পড়তেন তখন তিনি চুপিসারে ছাদে উঠতেন। ছাদে গেলে মনে হতো চারদিক ধুধু করছে এবং দুপুরের গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে। সেখানে দাঁড়িয়েই কবি ছোট বড় নানা আকারের বাড়ি, রাস্তার লোকের চলাচল লক্ষ্য করতেন। সব মিলিয়ে ছাদটি তার কাছে কেতাবে পড়া মরুভূমির মতোই ছিল। এরপর তিনে দেখো কি আছে। প্রথমেই রয়েছে সন্ধি কর, মিশি প্লাস কালো, এটা হবে মিশ কালো, তালিবর্ষায় হসন্ত দেবে। এত প্লাস দিন, একদিন, বড় প্লাস ঠাকুর, বড় ঠাকুর, সৎ প্লাস গ্রন্থ, সৎ গ্রন্থ, দিক প্লাস নির্ণয়, ডিং নির্ণয়, এখানেও উমতে হসন্ত হবে। এরপর আছে নিচের পদগুলি ব্যঞ্জন সন্ধির কোন কোন নিয়ম মেনে বদ্ধ হয়েছে লেখো। প্রচ্ছদ, প্র প্লাস ছদ, এখানে অ এবং ছ দুটো মিলে অ ছয় ছয় পরিণত হয়েছে। প্রাগৈতিহাসিক, প্রাক প্লাস ঐতিহাসিক, এখানে ক এবং অ দুটো মিলে গিয়ে গয়ে রূপান্তরিত হয়েছে। সদিচ্ছা, সৎ প্লাস ইচ্ছা, এখানেও ত এবং হস্যই দুটো মিলে গিয়ে দয়হস্যী হয়েছে। বিদ্যুৎ বেগ, বিদ্যুৎ প্লাস বেগ, এখানেও ত এবং ব মিলে গিয়ে দয় হসন্ত হয়েছে। পদ্ধতি, পদ প্লাস হতি, এখানে দ এবং হ দুটো মিলে দয় ধয় হয়েছে। তাহলে বাংলার পার্ট ফোর অর্থাৎ জুলাই মাসের অ্যাক্টিভিটি টাস্ক সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং তোমাদের মতামত কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে।